আজ আমাদের আলোচনার বিষয় চা খেলে কতটা ক্ষতি হয়। প্রতিদিন আমরা চা খাই, এটা আমাদের অভ্যাস, কিন্তু জানি না যে চা খেলে আমাদের কতটা ক্ষতি হয়। শুনলে আপনি সত্যি চমকে যাবেন চা যে কতটা ক্ষতিকর। আজ থেকে প্রায় 300 বছর আগে চা আমাদের সংস্কারে ছিল না, তখন কোনো বাড়িতেই চায়ের অভ্যাস ছিল না, কিন্তু ইংরেজ আসার পর তাদের চা খাওয়া দেখে ধীরে ধীরে আমাদের সংস্কারে ঢুকে পড়েছে। তবে এখন যেখানেই অতিথি রূপে যাবেন প্রথমে চা দিয়ে আপ্যায়ন করবে, চা এখন আমাদের কালচার। কিন্তু জানি না যে চা খেলে আমাদের কতটা ক্ষতি হয়। তো বন্ধুরা চলুন দেরি না করে ফটাফট জেনে নেওয়া যাক যে চা খেলে আমাদের কতটা ক্ষতি হয়। সকালে উঠেই খালি পেটে চা খেলে শরীরে অ্যাসিডিটি বেড়ে যায়, তার সাথে কনস্টিপেশনেরও সমস্যা হয়। দুধ চা এবং লাল চা দুটোতেই পরিমাণ মতো চিনি দিতে হয়। এক কাপ চায়ে 40 থেকে 50 ক্যালোরি আমাদের শরীরে প্রবেশ করে, আর যারা 3 থেকে 4 কাপ চা খায় তাদের 250 থেকে 300 ক্যালোরি শরীরে প্রবেশ করে, যার ফলে আপনার শরীর মোটা হতে থাকবে। আর আপনি বুঝতেই পারবেন না যে এত ক্যালোরি কি করে হচ্ছে। আমি তো সুগার বা ক্রিম জাতীয় কোনো জিনিসই খাই না। আপনি বুঝতেই পারবেন না যে এত ক্যালোরি আপনার চা খাওয়ার জন্য হচ্ছে। এর জন্য বেশি নয়, দিনভর 1 কাপ চা আপনি খেতে পারেন, তাও আবার ঘরে বানিয়ে। চায়ে ক্যাফিন বেশি মাত্রায় থাকে, এই ক্যাফিন কফির চেয়ে বেশি হয়, আর এই হাই ক্যাফিন ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করে। তাই অলরেডি যারা হাই ব্লাড প্রেশারের রোগী তাদের চা খাওয়া খুবই ক্ষতিকর। বাইরের চা খাওয়া তো স্বাস্থ্যের জন্য আরো ক্ষতিকর, কারণ দোকানের চা করা পাত্রে না ফেলে আবার সেই সসপেনে চা বানিয়ে দেয়, আর এই চা খেলে আমাদের বিভিন্ন রকম অসুখের সম্মুখীন হতে হয়। এই জন্য বাইরের চা একদমই খাবেন না। সব সময় একটা কথা মনে রাখবেন, চা করার আগে সসপেন ধুয়ে নিয়ে তারপরে নতুন করে চা বানিয়ে খাবেন। অনেকে আছেন যারা খাবার পরে চা খেয়ে থাকেন, এতে কি হয় জানেন, চায়ে ট্যানিক অ্যাসিড থাকে, আর খাবার পর আমাদের শরীরে যে আয়রন হবার দরকার সেই আয়রনকে ট্যানিক অ্যাসিড নিজের সাথে মাইন্ড করে নেয়, আর আপনার শরীরে আয়রনের ঘাটতি পড়ে, তার সাথেই অ্যানিমিয়াকে প্রশ্রয় দেওয়া হয়। তবে চা যদি আপনার খুব পছন্দের হয় তাহলে সকালে উঠেই 2 গ্লাস পানি খাবার পর আপনি 1 কাপ চা খেতে পারেন, বা কিছু খাবার পরেও খেতে পারেন, কিন্তু খালি পেটে একদমই খাওয়া যাবে না। একটি নিউ ইংল্যান্ড জার্নাল কা স্টাডিতে জানা গেছে যে বেশি পরিমাণে চা খেলে অস্টিওফ্লোরোসিস নামে একটি রোগ হয়, যার ফলে আমাদের হাঁটুর ব্যথা হয়। যদি আপনি পরিমাণটা একটু বেশি মানে 3 থেকে 4 কাপ চা খান তাহলে রাতে ঘুম না আসার সমস্যাও হতে পারে। তাহলে চা যখন আমাদের শরীরের পক্ষে এতটাই ক্ষতিকর, তাহলে চা না খাওয়া বা খুব কম পরিমাণে খেতে হবে। আর চা খেতে যদি আপনার খুব মন চাই তবে গ্রিন টি বা হার্বাল টি খেতে পারেন, দুধ চা একদমই খাবেন না। দুধ চা খেলে অ্যাসিডিটি বেশি পরিমাণে বেড়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।